দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে অর্থাৎ চিত্রালয় মেলা ময়দানে আগামী 3 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক দুর্গাপুর উৎসব 2023। আজ অর্থাৎ রবিবার সন্ধ্যায় মেলা ময়দানে খুঁটি পুজোর মাধ্যমে সেই দুর্গাপুর উৎসবের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে তথা পশ্চিম বর্ধমান জেলার 2 মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক ও উৎসব কমিটির সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, সদস্য রাখি তেওয়ারি সহ অন্যান্য প্রাক্তন কাউন্সিলররা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন এই উৎসব সম্পর্কে উৎসব কমিটির চেয়ারম্যান প্রদীপ মহিন্দা বলেন, দুর্গাপুরের কৃষ্টি ও সংস্কৃতি দুর্গাপুরবাসীর কাছে তুলে ধরতে এই উৎসবের আয়োজন। এই প্রথম দুর্গাপুরের বুকে দুর্গাপুর উৎসব সংগঠিত হতে চলেছে। বহু দুর্গাপুরবাসীর মনস্কামনাকে রূপায়িত করার এই প্রয়াস, সব আমাদের বরিষ্ঠ যারা সমাজকর্মী রয়েছেন, যারা আগ্রহী এই ব্যাপারে, সকলে মিলে এগিয়ে এসেছেন এবং তারা নিজেদের ভেতর দায়িত্ব ভাগ করে নিয়েছেন। আমরা একটি সুন্দর উৎসব উপহার দেওয়ার চেষ্টা করছি। মূলত দুর্গাপুরের যেসব বৈশিষ্ট্য আছে আমার ভাই আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন। সাংস্কৃতিক মঞ্চে আমরা স্থানীয় উদীয়মান শিল্পীদের যেমন সুযোগ দেব, ঠিক সেইভাবেই প্রতীত যশা যেসব বাঙালি আমাদের শিল্পীরা রয়েছেন বিভিন্ন জায়গায়, সুদূর বোম্বের থেকেও যারা প্রতিষ্ঠিত সেরকম শিল্পীরাও এখানে এসে তাদের শিল্পকলার প্রদর্শন করবেন বা শোনাবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের দুর্গাপুর আজকে স্বাস্থ্য শহর, শিক্ষা শহর, আমাদের শিল্প শহর। দুর্গাপুর উৎসব প্রসঙ্গে কমিটির সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই উৎসব রাজ্যের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে থাকছে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি স্টল। দুর্গাপুরে উদ্দীপনা এবং আবেগঘন একটা পরিবেশ তৈরি করেছে, আমরা উৎসাহিত। আপনারা জানেন যে প্রথিত যশা শিল্পীরা যেমন দুর্গাপুরের উৎসবের মঞ্চ মাতাবেন, সেই সঙ্গে আমাদের যারা দুর্গাপুরের ছেলে মেয়ে, যারা বাংলায়, যারা ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন, তারাও এই মঞ্চে তাদেরকে নিজের প্রচার করার সুযোগ পাবেন। সেই সঙ্গে দুর্গাপুরের যারা বিশিষ্ট মানুষজন আছেন তারাও, যারা কেউ বিভিন্ন কমনওয়েলথ গেমসে গেছেন, যারা বড় ফুটবলার মোহনবাগানে খেলছেন, ইস্ট বেঙ্গলে খেলছেন, বড় ক্রিকেটার, বড় ভারোত্তোলক থেকে শুরু করে একদম ক্রীড়া থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি, সবের একটা মেল বন্ধন গড়ে উঠছে দুর্গাপুর উৎসবকে ঘিরে। তাই আমরা সমস্ত দুর্গাপুরের মানুষকে অনুরোধ করব যে রাজনৈতিক ভেদাভেদ নয়, কোনো ধর্ম নয়, দুর্গাপুর উৎসব মানুষের উৎসব, দুর্গাপুরের উৎসব মানুষের ডাক। তাই এই উৎসবকে একদিকে যেমন লক্ষণদার মস্তিষ্ক প্রসূত, সারা স্কুলের বাচ্চারা যেমন প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুর উৎসবের দিন আলোকমালায় সেজে উঠবে সারা দুর্গাপুরের সঙ্গে মাঠ, সেরকমই প্রাক্তন শেরিফ চিত্রাভিনেতা রঞ্জিত মল্লিকের মতো মানুষ উপস্থিত থাকবেন। দুর্গাপুরের ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুর উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন রাজ্যের অপর মন্ত্রী তথা উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মলয় ঘটক। মেলা হয় না তা নয়, মেলাও অনেক হয়, কিন্তু এই ধরনের সাংস্কৃতিক উৎসব সংগঠিতভাবে দুর্গাপুরে হতো না। তাই এই দুর্গাপুর উৎসব
সারা দুর্গাপুরে খালি নয়, সারা রাজ্যে সাড়া ফেলবে। কারণ দুর্গাপুর শহর সংস্কৃতির একটা পীঠস্থান, এখানে প্রচুর শিল্পী আছেন, বিভিন্ন ধরনের শিল্পকলা আমরা দেখতে পাই, সেই তাদের শিল্পকলা এই উৎসবের মাধ্যমে প্রদর্শিত হবে। এবছর থেকে শুরু পথচলা, আগামী যতদিন আসবে আরও সুন্দর হয়ে এটাকে গড়ে উঠবে। এদিন দুর্গাপুর উৎসবের ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী। আগামী 3রা ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত দুর্গাপুর উৎসবে প্রতিদিনই থাকছে বলিউড ও টলিউডের এক ঝাঁক বিখ্যাত সঙ্গীত শিল্পী। আপনারা সকলে মিলে এই দুর্গাপুর উৎসবে এসে দুর্গাপুরের গর্ব এই উৎসবকে সাফল্য মণ্ডিত করে তুলুন। উৎসব চলে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই উৎসবে সাধারণের কোনো প্রবেশ মূল্য লাগবে না। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি, কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট। উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলিপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন, উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 7132 05, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।